প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আছো, যে অবস্থায়, আমি জানি তোমরা পড়ার টেবিলে বসে আছো, তোমাদের এটা একমাত্র সুযোগ। তোমরা বাসায় আছো, বাসা থেকে কেউ বের হতে পারছে না, আমরাও বের হতে পারছি না এই করোনা ভাইরাসের জন্য। সবাই নিজ নিজ গৃহে, সবাই নিজ নিজ বাসায় আছে। তারপর তোমাদের একটা সুযোগ যে এইটাকে তোমরা কাজে লাগাতে পারো, সবসময় এটা কাজে লাগাতে পারো। তাই আমরা তোমাদেরকে প্রথমে শুভ বসন্তের এবং শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি তোমাদেরকে তোমাদের কাছে হাজির হয়েছি আমি আমাদের ইতিহাসের প্রথম পত্র ষষ্ঠ অধ্যায়ে। শেষের দুটো পাঠ বাকি আছে, সেই অবশিষ্ট অংশটুকু আমি আজকে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে যে অস্থায়ী সরকার গঠন করা, বাংলাদেশে অস্থায়ী সরকার গঠন করা। আমরা দেখছি যে আজকের এই মাসটা হচ্ছে এপ্রিল মাস, একটা ঐতিহাসিক মাস। বাংলাদেশ সরকার প্রথম প্রথম গঠন করা হয়েছিল এই মাসে। আমরা এই ঐতিহাসিক মাসে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা দেখেছি যে এখানে অনেক অনেকে বলে যে মুক্তি সংগ্রাম বা মুক্তিযুদ্ধ, এই দুইটা শব্দটাকে একত্রিত করে ফেলে। আসলে কি, দুইটা শব্দ আসলে একত্রিত নয়, দুইটাই ভিন্ন ধরনের। মুক্তি সংগ্রামটা হচ্ছে দীর্ঘ দিনের বা দীর্ঘ সময়ের মুক্তি সংগ্রাম, আর মুক্তিযুদ্ধটা হচ্ছে যে মুক্তি সংগ্রামের শেষ পর্যায়ে যেটা, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তা আমরা, আমার প্রিয় শিক্ষার্থী, এইটা সবসময় খেয়াল রাখবেন যে মুক্তি সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ এইটাকে আমরা সবসময় একত্রিত করে ফেলবো না, দুইটা আলাদা বিষয়। তা আমরা দেখবো যে অনেকেই এই প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার বা অনেকে বলে থাকে যে বিপ্লবী সরকার বলে থাকে, অনেকেই বল এবং বইয়ে আছে, কিন্তু আমার মনে হয় যে এইটা এটা একটা অফিসিয়াল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়েছে, এইটা আমি মনে করি। যেটা আমরা দেখেছি যে প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার, বিপ্লবী সরকার অনেকেই বলেছেন, এখানে অনেকে বইয়ে লেখা আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা মাত্র অফিসিয়ালি বাংলাদেশ সরকার। যাই হোক, এই ঘোষণাপত্রে আমরা দেখেছি যে এই 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠন করার জন্য প্রথমে প্রস্তাব পাশ করা প্রস্তাব করা হয় প্রথমে 10ই এপ্রিল আলোচনা করা হয় এবং 17ই এপ্রিল তা গৃহীত হয়। 17ই এপ্রিল এটা একটু মনে রাখবে। তা আমরা দেখেছি যে স্বাধীনতার ঘোষণা পরই, পরবর্তীতে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধে যে আহ্বান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 26শে মার্চ তার ঘোষণায় তিনি তার ঘোষণা দিয়ে গেছেন এখানে। তার পরবর্তীতে মুক্তিযুদ্ধে চলে আসছে মুক্তিযুদ্ধটা। আমার আমার কাছে যেটা মনে হয়, অনেকে স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতা ঘোষণাপত্র দুটা কিন্তু এক নয়। স্বাধীনতা ঘোষণা করা হয়েছে 26শে মার্চ,